এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাইসেলফ ইব্রাহিম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, রাইট নাও আমরা আছি মানিকগঞ্জ শ্রীরামপুর আন্দারমানিক পদ্মার পাড়ে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঝড় আসতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা আবহাওয়া কেমন। হ্যাঁ, আজকে হচ্ছে পহেলা বৈশাখ, মানে এক তারিখ, বৈশাখ মাসের এক তারিখ। দেখতেই পাচ্ছেন আপনারা ওই যে জিলগানি দিচ্ছে, হচ্ছে কেমন মানে মনে হচ্ছে কিছুক্ষণ পরে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ঝড়ে, সুমন কেমন লাগতেছে? তো গাইস, আমি কিছুক্ষণ আগে হচ্ছে এখানে ড্রোন ফ্লাই করছিলাম, তো বেশিক্ষণ ড্রোনটা ফ্লাই করতে পারিনি, কজ হচ্ছে প্রচণ্ড রকমের ঝড় আসতেছে এখানে। দেখতেই পাচ্ছেন কালবৈশাখী মানে হচ্ছে প্রচণ্ড রকমের ঝড়। এখানে হচ্ছে এই মামারা হচ্ছে খের নাড়তেছে, দেখতে পাচ্ছেন তো একদম। আপনারা দেখতেই পাচ্ছেন আবহাওয়া কেমন, প্রচণ্ড লেভেলে এক্সট্রিম লেভেলের বাতাস, এবং পদ্মার যে চিত্রটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমরা সমুদ্রে চলে আসছি। সমুদ্র দেখতে পাচ্ছেন, প্রচণ্ড এক্সট্রিম লেভেলের বাতাস পদ্মার পাড়ে, এক্সট্রিম লেভেলের বাতাস। হ্যাঁ, আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে। এখানে কি দিছেনি, এখানে ধান নাড়ছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি, সমুদ্রের যেই গর্জন, যে ঢেউ, সেরকম গর্জন আসতেছে আপনার পদ্মা নদী থেকে, দেখতে পাচ্ছেন। তোমার ভালো লাগতেছে অনেক? আমাদের আর কষ্ট করে হচ্ছে কক্সবাজার যাওয়া লাগলো না, এখানেই হচ্ছে সমুদ্র ফিল পাচ্ছি আমরা, প্লাস হচ্ছে আপনার প্রচণ্ড লেভেলের ঢেউ আসতেছে। আপনার দেখাবো আমি সামনে নিয়ে। গাইস, আমরা এখন সমুদ্রের পারে চলে যাচ্ছি, আমি সমুদ্রের ঢেউ দেখাবো। সমুদ্রের ঢেউ, এই যে গাইস দেখতে পাচ্ছেন সমুদ্রের কি সুন্দর ঢেউ। ঢাড়া মারবো ঢাড়া। গাইস দেখতে পাচ্ছেন কি সুন্দর ঢেউ, আমরা এখন সমুদ্রে চলে যাচ্ছি, মোর সমুদ্রে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর ঢেউ। যারা পদ্মার পাড়ে মিনি কক্সবাজারে ফিল নিতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা প্লেস। এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক পদ্মার পাড়। ঈদের দ্বিতীয় দিন হাজার হাজার মানুষের সমাগম এই পদ্মার পাড়ে, চাইলে আপনারা ট্রলার নিয়েও ঘুরতে পারেন পদ্মা নদীটিতে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।